আমার বাবা যে দ্বিতীয় মামলা করেছেন সেখানে আমার বয়সে উল্লেখ করেছে 16 বছর, এবং স্টিল নাও এখনো পর্যন্ত সে কিছু কিছু গণমাধ্যমে বলে যাচ্ছে যে আমার মেয়ে এখনো নাবালিকা, আমার মেয়ের প্রাপ্ত বয়স হয়নি, সেটা মহামান্য হাইকোর্টকে অমান্য করা হচ্ছে। এবং আমাকে যে খন্দকার মোশতাক আহমেদ কোনোভাবে জিম্মি করে রাখেনি, আমি সম্পূর্ণ নিজের ইচ্ছা এবং নিজের খুশিতে যেখানে ইচ্ছে সেখানে যেতে পারি, আমি মহামান্য হাইকোর্টের কাছে সেটা বলেছি এবং বিজ্ঞ কোর্টের সামনেও আমার বাড়ি ছাড়া জবানবন্দিতে বলেছিলাম যে আমি নিজ জিম্মায় যেতে চাই, আমি নিজ জিম্মায় আমার হাজব্যান্ডের কাছে এসেছি। আমার বাবা আমাদের এই বিয়েটা যেহেতু মেনে নিতে পারেনি, তাই সে বিভিন্নভাবে উদ্দেশ্য প্রণীতভাবে কিছু মিথ্যা মামলা করেছেন এবং তার প্রত্যেকটা মামলার বক্তব্যই মিথ্যা। তাই সে যে এখন মিডিয়াতে এসে বিভিন্ন কথা বলছে, তার প্রত্যেকটা কথা যে মিথ্যা তা আমি বলছি। সে প্রথমে বলেছে আমার মেয়েকে জিম্মি করে রাখা হয়েছে, মেয়ের সাথে কোনোভাবেই কমিউনিকেশন করতে পারছি না, সে আমার সাথে প্রায় মাঝে মাঝেই কথা বলে। এবং যখন সাইফুল শাহ আহমেদ তাকে একটা প্রশ্ন করেছিলেন যে তার থেকে একটা ফ্ল্যাট দাবি করেছে এবং বলেছে 30 লক্ষ টাকা তাকে দিতে, এই কথাটা আমাদের কাছে প্রমাণ আছে। আমরা কিছুক্ষণের মধ্যে তারপরে করবো, সে আরও কিছু কথা বলেছিল যে আমার মেয়েকে আমাদের সাথে যোগাযোগ করতে দেওয়া হয় না, আমার মেয়ে বলেছিল যে খন্দকার মোশতাক আহমেদ তাকে বিভিন্নভাবে খুশি দিয়ে বা বিভিন্ন কিছু করে তাকে বিয়ে করেছে, জোর জবরদস্তি করে তাকে বিয়ে করেছে, কথাটা আসলে মিথ্যা। আমি নিজের ইচ্ছায় তাকে বিয়ে করেছি, এই কথা আমি সব জায়গায় বলে আসছি। আমি প্রাপ্ত বয়স, আমার যাকে ভালো লাগে আমি যাকে ভালোবাসি তাকে বিয়ে করতে পারবো, এবং সে যে এই ধরনের কথাগুলো বলতে পারে তার আগেই আমরা যে তিনটি চিঠি করে রেখেছিলাম, প্রথম চিঠিতে আমরা বলে দিচ্ছি আমাদের একটা হয়রানি করছে এবং আমাদের কাছে ফ্ল্যাট এবং টাকা দিয়েছে এবং বলেছে সে একটা মিথ্যা মামলা করতে পারে, তার কিছুদিন পরে সে মিথ্যা মামলা ট্রাই করেছে। আমি ওনাকে সম্মান দিতে চাই, সম্মানের জায়গায় রাখতে চাই, এখনো এই মুহূর্তে উনি অনেক কিছু করেছে, তারপরও আমি ওনাকে সম্মান দিয়ে কথা বলি, কারণ সে তিশার বাবা। ওই যে বারবার দিন শেষে সে তিশার বাবা, আর আমার আমি ওই দিন একদিন আমি বক্তব্যে খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কারণ আমার ভিতরে তো পেঁয়াজ গোছ নেই, আমার মাও নেই বেঁচে, আমার বাবাও বেঁচে নেই, আমার মা বাবা দুজনেই মারা গিয়েছেন। তা আমি মনে করেছিলাম যে ওনারা সেই জায়গাটা নেবে, বয়সের ব্যবধান যাই থাক ওনারা আমার মা বাবার জায়গায় থাকবে, আসবে, আমি ওনাদেরকে সেই চোখেই দেখবো, সেইভাবেই ওনাদেরকে। যেমন দেখেন গত 15 দিন 14 তারিখ থেকে আজকে কয় তারিখ বলেন, গত আজকে 17-18 দিন আমার শাশুড়ি আমাকে ফোন করে, মানে ওনাকে ফোন করেছে, ফোন করে তখন আমার কাছে ফোন নিয়েছে, ফোন নিয়ে আমাকে রিকোয়েস্ট করলো যে আপনারা মিডিয়াতে যাবেন না, এগুলোতে অনেক কথাবার্তা হচ্ছে। তা আমি মনে করলাম যে যত কিছুই হোক উনি তো আমার শাশুড়ি, উনি যেহেতু নিজের মুখে আমাকে বলেছে মিডিয়াতে না যেতে, আমি কিন্তু তারপরে মিডিয়াতে যাওয়া বন্ধ করে দিলাম, যে না আমরা একটা প্রাইভেট লাইফ থাকতে চাই। আসলে তো আমরা তো মিডিয়া ব্যক্তিত্ব না, আমরা দুজন চেয়েছি সুখে শান্তিতে থাকার জন্য, একটি শান্তিপূর্ণভাবে লাইফ লিড করতে, কিন্তু যেদিন আমরা বন্ধ করেছি সেদিনই মাশাল্লাহ আমার শ্বশুর তো আছেই, শাশুড়ি, তারপরে বাসার কাজের মহিলা এবং তাদের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গার থেকে ওনারা লাইভ এগুলো শুরু করেছেন। তা আমি আপনাদের মাধ্যমে একটি কথা বারবার বলেছি, আবারও বলতে চাচ্ছি যে দেখেন আমাদের তো একটা জীবন আছে, বুঝছেন না, এই ফোনে এই বিভিন্ন জায়গার থেকে ফোন করছে, আমরা মানে মানসিকভাবে আমাদেরকে মানে অনেকটা কী বলবো অনেক বিব্রত করে তুলছে। তা আমি অনুরোধ করবো যে আমাদের যেন এইভাবে বিব্রত না করা হয়। আর দেখেন মামলা তো একটি না, একটি ঠাকুরগাঁয়ের মামলা করেছে যেটা বলেছে, সেই মামলা পুলিশ রিপোর্ট দিয়েছে যে মামলা মিথ্যা মামলা, এবং ঠাকুরগাঁয়ের কোর্ট একটু আচ্ছা ঠাকুরগাঁয়ের কোর্ট আপনি দেখেন কোর্টের যে অর্ডার শিটটা এখানে লেখা আছে, বিগত 23 তারিখে ধার্য ডেট ছিল, বাদীপক্ষ যায়নি, তারপর আরেকটা ডেট ছিল সেদিনও বাদীপক্ষ যায়নি, দুইটাতেই যায় নাই, তারপর কি হলো সেই মামলা এই যে কোর্ট কোর্ট লিখছে যে পুলিশ কর্তৃক চূড়ান্ত রিপোর্ট গৃহীত হলো, আসামি খন্দকার মোশতাক আহমেদকে এই মামলার দায়িত্ব অব্যাহতি প্রদান করা হলো। আর ঢাকার মামলাটা সে একই পুলিশ রিপোর্ট দিয়েছে, তারপরে ইয়াতে আপনার সাইবার ট্রাইব্যুনালে গিয়ে উনি মামলা করেছে, উনি এই সকল মামলা করার আগেই আমরা কিন্তু গুলশান থানায় জিডি করেছিলাম যে উনি এই ধরনের মামলা মিথ্যা মামলা করতে পারে আমাদেরকে হয়রানি করার জন্য। এখন হয়তো বলবেন উনি কেন করছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, তো একটি কারণ তো যেটা আমার ওয়াইফও বলছে যে উনি হয়তো এই বয়সের ব্যবধানটা মানতে পারেনি, দেশের আইন তো আছে, দেশের শরিয়া মুসলমান আমরা, তো সেগুলো তো অনেকে মানতে হবে, বুঝতে হবে। আরেকটি বিষয় যে ফ্ল্যাটের কথা যেটা আসছে,
যখন ইয়া হয়েছে তখন উনি ওনার এক আত্মীয়ের মাধ্যমে, এগুলো সব রেকর্ড আছে, বলেছে যে মেয়ের সিকিউরিটির জন্য কী দেবে, মানে উনি একটা যদি মেয়ের সিকিউরিটির জন্য কী দেবে। তখন যে ফ্ল্যাটের কথা আসলো, টাকার কথা আসলো, তো যদি উনি আমাদের সাথে কোনো রকমের যেটা উনি মানতেই পারে নাই, যেমন উনি বলতেছে আমার নাম নিলে ওনার ওজন নষ্ট হবে, ওনার এখানে কথা বললে তো ওনার কতবার যে ওজন নষ্ট হয়েছে আল্লাহ আল্লাহ জানে। হ্যাঁ, তো উনি এইভাবে বারবার আমার নাম নিচ্ছে, নাম নিয়ে এসব বলছে। তা আমার কথা হলো, দেখেন উনি যা আমার ওয়াইফ সে, তাই না, সে তো আমার ওয়াইফ, তার এখন সবচেয়ে আপনজন আমি, আবার আমারও সে সবচেয়ে আপনজন, এটা তো আমাদের পারস্পরিক বোঝাপড়া এবং দায়িত্বর বিষয়টা আসে। তো এখানে উনি যদি ওইটা নাই করতে চাইতো তাহলে নিশ্চয়ই ফ্ল্যাট নিয়ে বা ওই যে টাকা নিয়ে নেগোসিয়েশনের ব্যাপারগুলো আসতো না। তা আমরা কিন্তু অভিযোগ করছি না, আমি এখনও বলি আমার কোনো অভিযোগ ওনার বিরুদ্ধে নাই। আমি আমার ওয়াইফও বিনীতভাবে ওনাকে রিকোয়েস্ট করেছে, আমি ওনাকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনি আমাদেরকে শান্তিতে থাকতে দেন, দেখেন আপনার মেয়ে ভালো আছে কিনা। এখানে আপনি দেখেছেন আমি কিন্তু এখানে আগে এসেছি, আমি আসার 15 মিনিট পরে আমার ওয়াইফ আসছে, তাহলে কীভাবে সে জিম্মি থাকে? এই এরকম হাজার হাজার শত শত আমরা ইন্টারভিউ দিচ্ছি, সব জায়গায় যাচ্ছি, কীভাবে সে জিম্মি থাকে? এবং তার ফ্যামিলির সাথে প্রতিনিয়ত কথা বলছে, যার প্রমাণ আমাদের কাছে আছে। তো এইটাই আমার বক্তব্য, যে সত্যি জিনিসটা আপনারা জানেন এবং সত্যি জিনিসটা লিখছেন। আচ্ছা একটু একটু কাছে একটু কথা।